এখন আছি টালিগঞ্জে। আমাদের সঙ্গে আছেন সংযুক্ত মোর্চার প্রার্থী অভিনেতা দেবদূত ঘোষ। তিনি কিন্তু সকাল থেকে একাধিক বুথে ঘুরছেন এবং তিনি দেখছেন যে টালিগঞ্জে কিভাবে ভোট চলছে। আমরা পুরো বিস্তারিতভাবে দেবদূতদার থেকে পুরো বিষয়টা জেনে নেব। দেবদূতদা, ইটিভি ভারতে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি প্রথমেই। আপনাদেরকেও ধন্যবাদ আমার কাছে আসার জন্য। সেটা হচ্ছে সকাল থেকে আপনি বিভিন্ন বুথে ঘুরছেন, কি বলবেন এখনো পর্যন্ত? আমরা ভোর চারটেই আজকে ভোটের কর্মসূচি শুরু করেছি। পাঁচটার মধ্যেই আমাদের আগেরবার যে যে বুথে আমরা আমাদের এজেন্ট বসাতে পারিনি তাদের নিয়ে আমি বেরিয়ে পড়েছিলাম, সেগুলো হয়েছে। পার্টি কমরেডরা বসে গেছেন দায়িত্ব নিয়ে এবং কিছু কিছু জায়গায় একটু মানে অনাকাঙ্ক্ষিত জমায়েত ছিল, সেগুলোর ব্যাপারে আমরা কমপ্লেন করেছিলাম। পুলিশ ব্যবস্থা নিয়েছে, এখন ওভারঅল পিসফুলি ভোট হচ্ছে। একমাত্র 114 নম্বর ওয়ার্ডের ঢালিপাড়ার কাছে কয়েকটা অটোর মুভমেন্ট একটু সন্দেহজনক, তারা লোক তুলে নিয়ে কোথাও কোথাও যাচ্ছে পাড়ার মহিলারা বেরোলে, সেইটা আমরা পুলিশকে বলেছি যে চেক করার কথা। বাকি বাকি মানে এগুলো তো আমি বলছি, এত বুথ মিলে প্রায় 400-র কাছে যেখানে বুথ সেখানে 3-4টে জায়গায় একটু সামান্য সামান্য বিচ্যুতি, নেগলিজেবল, ওভারঅল পিসফুলি স্পন্টেনিয়াস ভোট হচ্ছে। সেটা হচ্ছে যে সকাল থেকে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় এবং বিজেপি প্রার্থী তিনি বলছেন, এক জায়গায় অভিযোগ করলেন যে তাদের পোলিং এজেন্টকে মেরে বার করে দেওয়া হয়েছে, তারপর আবার একটি বুথে দেখালেন যে এখানে ভুয়ো ভোটার, এই ধরনের স্পেসিফিক কোনো অভিযোগ আছে কি? না, আমাদের ক্ষেত্রে নেই। আমরা বলবো যে বাবুল সুপ্রিয় দায়িত্বশীল একজন নাগরিক প্রতিদ্বন্দ্বী, এবারে প্রার্থী, তিনি যখন অভিযোগ করছেন পুলিশ এবং প্রশাসন ছাড়াও নির্বাচন কমিশনের জিনিসটা খতিয়ে দেখা উচিত এবং যেখানে যেখানে এই সমস্যা আছে সে ব্যাপারটা অবশ্যই মেটানো উচিত। এবং আমি শুনেছি ওনার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আমাদের নিয়ে কোনো সমস্যা নেই। আমাদের ছেলেমেয়েরা আছে বুথে, প্রত্যেকটা বুথে বসে আছে, তারা লোকে যেভাবে আসছেন ভোটের ব্যাপারে সাহায্য করছেন, এজেন্টরা যা কাজ করেন। সেটা হচ্ছে যে সব বুথেই দেখতে পাচ্ছি যে একটা কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থা এবং একেবারে আঁটোসাঁটোভাবেই ভোট হচ্ছে, সেটা নিয়ে কী বলবেন? আমি তো দেখলাম সব জায়গাতেই ভোটার কার্ড আগে দেখে নিয়ে আমাদের কলকাতা পুলিশের যারা কর্মী এবং কেন্দ্রীয় বাহিনী সবার আগে লাইনটা ভাগ করে দিচ্ছেন, কোথাও কোথাও মহিলাদের জন্য আলাদা লাইন করা হয়েছে এবং এতে করে কোনো লাইনের ওপরই খুব বড় চাপ পড়েনি। সবচেয়ে বড় যে লাইনগুলো দেখলাম আদর্শনগর স্কুলে দেখলাম, এই 50-55 জনের বড় লাইন আছে, বাকি সব জায়গাতেই 8-10-12-15 জনের লাইন, যেটা খুবই স্বাভাবিক। এবং আমরা আশা করছি যে ওভারঅল ভোট যদি এভাবে চলে তাহলে মানুষের যে রায় সেটা আমাদের পক্ষে আসবে। এটা করোনার সিজন চলছে তো অনেক বুথ কেন্দ্রে দেখছি এই করোনার বিষয়টা দেখা হচ্ছে, সেই নিয়ে কী মন্তব্য করবেন? করোনার বিষয় নিয়ে আমি বলবো যে টেম্পারেচার চেক হচ্ছে, তারপরে মাস্ক পরে এন্টার করতে হচ্ছে বুথে, সেটা খুবই ভালো। আমি বলবো এটার ব্যাপারে অ্যাকচুয়ালও বিচ্যুতি হওয়া উচিত নয়, নির্বাচন কমিশন পুলিশ যদি এ ব্যাপারে কড়াকড়ি করে তাহলে আমরা আবার একটা লকডাউনের হাত থেকে হয়তো বাঁচতে পারি, নইলে কিন্তু দেশের সামনে সমূহ বিপদ। সেই জন্য আমি সবাইকে অনুরোধ করব যে আমাদের দেশের সামনে যেই এত বড় একটা ধাক্কা আসতে চলেছে, করোনাকে আমাদের যেভাবেই হোক প্রতিরোধ করতে হবে এবং স্বাভাবিক কাজকর্মের মধ্যে থাকতে হবে, নইলে দেশের অর্থনীতি সম্পূর্ণ ভেঙে পড়বে। তো সেই জন্য সবাই যেন সতর্ক থাকেন। দেবদূতদা, শেষ প্রশ্ন, সেটা হচ্ছে রাজনৈতিক মহল বলছে যে এই টালিগঞ্জ কেন্দ্রে ত্রিমুখী লড়াই এবং তৃণমূল এবং বিজেপির মধ্যে ভোট কাটাকাটিতে বামেরা এখানে জয়লাভ করা বা জেতার একটা সম্ভাবনা তৈরি হয়েছে বলে রাজনৈতিক মহল মনে করছে, এরকম কি সত্যি সম্ভাবনা? গত বিধানসভা ভোটে আমরা তো সামান্য ভোটে হেরেছিলাম আর এবারে দুটো মানে সরকারেরই, রাজ্য এবং কেন্দ্র সরকারের ব্যর্থতা রয়েছে, সেই ব্যর্থতাটা আমাদের পক্ষে মানুষকে, মানুষ তো সারা জীবন কোনো একটা নির্দিষ্ট, বেশিরভাগ মানুষের কথা বলছি যে ফ্লোটিং সেকশনটা থাকে ভোটারদের মধ্যে, তারা তো একটা সিদ্ধান্ত নেন ভোটের আগে, তো এই অপদার্থতা দুটো সরকারের সব ক্ষেত্রে, শিল্পের ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, আইনের ক্ষেত্রে, সে এবং যুবকদের ওপর এইভাবে মারধর করা, চাকরি চাইতে যাওয়া যাদের এসএসসি দিনের পর দিন হয়নি, সেটা মানুষকে, দ্রব্যমূল্য, গ্যাসের দাম, পেট্রোলের দাম, সর্ষের তেলের দাম, তো মানুষ আমার মনে হয় এই দুটো সরকারের ওপর শ্রদ্ধা হারিয়ে ফেলেছে। সেখানে আমরা একটা সুযোগ পাচ্ছি এবং আমরা কর্মসূচি নিয়ে একটা স্বচ্ছ সরকার গড়তে চাই। আমার মনে হয় আমাদের টালিগঞ্জে আমরা জিতব এবং শুধু টালিগঞ্জ নয়, আমাদের সংযুক্ত মোর্চা সরকার তৈরি করবে। সেটা হচ্ছে দেবদূতদা কিন্তু স্পষ্ট বললেন যে কেন্দ্র এবং রাজ্য সরকারের যে ব্যর্থতা
এবং সেই ব্যর্থতাকে সামনে রেখে টালিগঞ্জে বামেরা ভালো ফল করবে এবং জয় নিশ্চিত। এবং তিনি বললেন যে এসএসসি থেকে টেট কেলেঙ্কারি এবং দুই সরকার এর যে গাফিলতি এবং যে দ্রব্যমূল্য বৃদ্ধি, সেখানে টালিগঞ্জের মানুষ সংযুক্ত মোর্চাকে ভালো ও ফল করবে এবং সেরকমই একটা আশাবাদী দেবদূত ঘোষ। ক্যামেরায় ধীমান হালদারের সঙ্গে সুজয় ঘোষের রিপোর্ট, ইটিভি ভারত, কলকাতা। দিদি, ও দিদি, আপনি খেলা খেলা খেলায় কে জেতে আর খেলায় কে হারে। নন্দীগ্রামের দৈরত নাকি বিজেপির রণকৌশল? বামেদের নতুন পুরনো মিশেল নাকি সংযুক্ত মোর্চার আহ্বান? বাংলার মাসনা দেখে জানতে হলে ক্লিক করুন ইটিভি ভারতে।